প্রবাসীর কষ্ট যদি দুই নয়নে দেখতি তোরা মা বাপে দেখলে কই তুই ভিক্ষা করি বাদ ছাই তুই চলি যা আর প্রত্যেককে তার দায়িত্ব নিয়ে প্রশ্ন করা হবে হাসর মাঠে দায়িত্বের জবাব দিয়া এরপর তুমি জান্নাত জাহান্নাম যা কিসমতে থাকে দেখেন সহিয়াল বুখারীর দু হাজার চারশো নয় নম্বর হাক্কান হাদিস আল্লাহ রসুল বলছেন আনাবদুল্লা ইবনে ওমার রাদি আল্লাহ তালা আনহুমা অল আল্লাহ সামিয়া রসুলাল্লা সাল্লি সাল্লাম ইয়াকুল তিনি রাসুল সাল্লা থেকে শুনেছেন তিনি বলেন আল্লাহ রসুল বলেন কুল্লুকুম রায়ন কুল্লুকুমসলাইতিহী তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল প্রত্যেকে তার দায়িত্ব নিয়ে জিজ্ঞাসিত হবে মহান রবের সামনে ফাল ইমামুরন ও হুয়ামসলুন রায়তিহী ইমাম মানি দর্শনেতা মসজিদের ইমাম জায় বলেন তিনি জনগণের বা মসজিদের সেবক জনগণের সেবক তাকেও তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে ওর্রাজুলফি আহলিহি রয় ব্যক্তি পুরুষ পরিবারের কর্তা তিনি তার ফ্যামিলির দায়িত্বে আছেন ও হুয়া মাস অলুনান রহিয়া তিনি তার দায়িত্ব সম্পর্কে পরিবার সম্পর্কে জিজ্ঞাসিত হবেন ওয়াল রাতুফি বাইতে যাও হা মহিলা তার ফে স্বামীর ঘরের আসবাবপত্র সহায় সম্পদ ইজ্জতাব্র এগুলা নিয়ে সে দায়িত্বে আছে রাইয়াতুন ওয়া মাস রাইয়াতি হা এ নারীও তার দায়িত্ব নিয়ে আল্লাহ দরবারে জিজ্ঞেস করতে হইব জিজ্ঞাসিত হইব তারাই আল্লাহ ইজ্জত দিছে স্বামী তাকে নিয়ে এসেছে মহারানের বিনিময়ে তাকে চুক্তিবদ্ধ করে নিয়ে এসেছে তিনি যদি ফরক করে আল্লাহর দরবারে কি করতে হবে জিজ্ঞাসিত হবে কিনা হ্যাঁ হবে কাফর সফরটা স্বামীর হেড যে বাত আছে ইডা আমার স্বামীর বাত উনি ইডা খায়া স্বামীর দেওয়া আইফোন দিয়ে উনি অন্য লোকে কথা কয় এই জবাব তাকে রবের সামনে দিতে হবে এর পরে জান্নাত জাহান্ন সেসা দফা পরে আগে ইমিগ্রেশন পার অন লাগবে ওয়ালখা দেমো ফি মালে সাহে দিহি আর কাজের লোক আপনার চাকর নকর যারা আছে দাস দাসী আছে এরা তার মনিবের মাল দৌলত নিয়ে জিজ্ঞেস করা হবে সে কি দায়িত্ব পালন করছে তোহা উলাইমিনাই সাল্লি সাল্লাম তিনি বলেন আমি এগুল আল্লাহ রসুল থেকে শুনেছি ওয়াহসিবুল নবী সাল্লি সাল্লাম কল আমি আরও ধারণা করি আল্লাহ রসুল বলেছেন ওর ফি ফিমালে আবিহি রয়ন আর ব্যক্তি তার আব্বার মালের উপর দায়িত্বশীল মানে আব্বা বিদেশ হাতে বাফের সুয়ারি সুরি করি বেছে মারে সাইন স্কুলের তোরে মাঠে আদ সাড়ে চার লাখ টেদি উন্ডাকে নিও হে জবাব তোমার দিতে হবে আব্বারে যে তুমি ঠেকাইয়া হুন্ডা ন তুমি জোনা কি কোনো ঢাকা এক্সপ্রেসের তলে যাইতে নাইবকে হুন্ডা কিনতে তো তুমি মন কষ্ট দিয়ে লেছো এরকম সিটিং ফোলা বর্তমানে আমার মা ফিলে নাই রে এত তা আসে মনে করে আই হুন্ডা সালাই গেরাবার মানুষ আরো কত বালা করে। তোর মা বাবা পারে না দেখো বিষ খেয়ে এত কষ্টের হইসা সৌদি আরব গেলে দেখবি যে ভাই গ্রীস তো দিছে কত কষ্টে গ্রীস সম্ভবত ঠান্ডার দেশ যেহেতু মিডিল ইয়ার দেশ ইউরোপ মহাদেশের দেশ আর চুয়ান্ন ডিগ্রি তাপমাত্রা সৌদি আরব একটা মিনিট বাইরে থাকা যায় না এই কষ্ট করি পয়সাটা কামারে প্রবাসীর কষ্ট যদি দুই নয়নে দেখতি তোরা মা বাপে দেখলে কই তুই হুদ ভিক্ষা করি বাচ্চা তুই চলি নিজে চোখে দেখছি আব্বা তুই মরি যাবি কে চলি এত কষ্ট এগুলা তো গল্ফের মতো লাগে খাটগুলাকে ইচ্ছে জানাচ্ছি হুরকা হুরকা সিস্টেম আমি মালয়েশিয়া দুবাই দিয়ে অভাব হয়ে গেছি এক খাটে চার তালা এন দি হারা হেন্দি একটা রুম পঞ্চাশ হাজার টিয়া পাড়া বেড়া রে কিদা করিব এ হই সব আছাইবার এ হারার ভিতরে উঠি আহারে কষ্ট জীবন তো সেল খারা আছে এটা কির জীবন বেড়া বোর বিচ্ছেদের মতো কষ্ট দুনিয়াতে আসেনি এই কষ্টটা আমার প্রবাসী বাইরা করে জীবন তো তো তারা তারা রেমিটেন্স ফাইটার মুক্তিযুদ্ধ তো তোরা মনে করো মুক্তিযোদ্ধা রেখালি মুক্তিযোদ্ধা আরও বহুত রকমের মুক্তিযুদ্ধ আছে প্রবাসীরা হচ্ছে রেমিটেন্স মুক্তিযোদ্ধা দেশ জন্য যারা লড়েছেন তারা দেশ মাতৃকার মুক্তিযোদ্ধা জ্ঞান গবেষণা যারা সাধনা করতেছেন দেশ কল্যাণের জন্য তারা জ্ঞানের মুক্তিযোদ্ধা যারা বিচার আসা দেন দরবার করে রাতকে রাত ঘুম নষ্ট করতেছেন তারাও মুক্তিযোদ্ধা শুধু এক সেক্টরের মুক্তিযোদ্ধা নয় বহুত সেক্টরের মুক্তিযোদ্ধা আছে আল্লাহ আমার প্রবাসী ভাইদের অবদানকে আল্লাহ তুমি কবুল করো এই যে এত উন্নত এটা ফুললাম প্রবাসীদের কারণে গায়ে যে কুত্তাটা প্রবাসীদের কারণে ফাফায়ের যে মোজাটা সব প্রবাসী রেমিটেন্সের কারণে শিকার করতে হবে ওয়ার্ল্ড ক্লাস যেটা গাদ দিছে জামফর কয়ের আগের যুগে তিরিশ জামফর। জাম্পর বুঝতেছ এটাও প্রবাসীদের আয় আহ এত মানুষের ভালোবাসার প্রতিদান কিভাবে দিব আল্লাহ দোয়া ছাড়া আমার কাছে কিছুই নেই আমি তাদের কল্যাণ কামনা করি আমি লাকসম বাজারে জুতা ছিল গেছি এ বছর খানিক আগে ভদ্রলোক আমার থেকে পয়সা নেয় না মুসি মানুষ হিন্দু আমি কান্দি দিলাম কোন জোর আমরা দোয়া করি বাইরে রোদে জলি মেঘি বিজি তারা কাজ করে উনি ঠিকই দেশের হক আদায় করতে পারছে আমি আফসারি পারি নাই আল্লাহ আমার দেশের হিন্দু ভাইদের রিজিকের তুমি ব্যবস্থা করে দাও তাদের হেদায়েতের ফয়সালা তুমি দয়া করে করে দাও বৌদ্ধ সহ নাসারা যারা আছে আল্লাহ আমার মুসলিম মিল্লাকে তোমার রহমতের চাদরে ঢেকে রাখো প্রত্যেকে কষ্ট করলো শুধু আমি দেশের জন্য কষ্ট করতে পারলাম না আল্লাহ আমি দোয়া করতেছি এছাড়া আমার কাছে আর কিছুই তো তাহলে প্রত্যেকে তোমরা দায়িত্বশীল প্রত্যেকে জিনিসটা মাথায় রেখবে অমরা আমি প্রেসিডেন্ট হইলেন না তার ক্লাসমেট অজ্ঞা আছে সংসদে

কত লোকের কত কথা আছে হাঁসে গেছে আর কি অপেক্ষা করি এমভিস্টেলো তো কই রে হুন তুই তো ভাই প্রেসিডেন্ট হইছ তাই তো হেই গ্রামের একসাথে সকল ছর এসে দি মনে আছে না কও কত লোকের কত ভাই কথা কইও কত স্ত কথাটা কি পার্সোনাল নাকি রাষ্ট্রীয় কোনো কথা কই রে ভাই রাষ্ট্রের কি কথা আমি গরিব মানুষ আর রাষ্ট্র নিয়ে চিন্তা করার কি আয় আইসি তোমার লগে কত আড্ডা দিইম কথা আত্মি করিও ছোটবেলা স্মৃতি করিও অমর রাত দিলনা তাহলে আনু এ কথা শুনে টপ করে বাতিটা নিবাই ফেললেন ক্লাসমেট মনে কষ্ট পাইলো কবাইরি আইসি তোমার পরিষদে দেখা করি বেলাই রাই হয়ে গেল তুমি বাতি নিবাইছো আমি কথা বলবো কীভাবে কবাইরে ও প্রিয় ভাই ও বন্ধু রাষ্ট্রের তেল জ্বালাইয়া পার্সোনাল কথা বলা যায় যাবে না আমি মাগুদের দরবারে আমাকে দাঁড়াইয়া যাইতে হবে কেমন তা তাকওয়া উনি একদিন ভাষণে কয় শুধু নাকে নদীর দীপ্তির যদি একটা কুকুর না খেয়ে মরে আমি ওমরকে রব্বল ইজ্জতের ট্রাইব্যুনালে দাঁড়াতে হবে সরকার সরকারবাদী মামলা করে ফেলবে আমার মাওলা কালকে আমি শুইতে গেছি রাত দুইটা তিনটা বাজ্যে সম্ভবত কি দারুণ কম্বলে শুইলাম পথিক অসহায় কলি পথ শিশুদের কথা মনে হইল আল্লাহ আহারে কালকে শীত কুয়াশা মানুষ দেখা হাত মিললে হাত দেখা যায় না রেল লাইনে যারা রেল এই রেল স্টেশনে বাস স্টপে তারপরে লঞ্চ ঘাটে বিভিন্ন জায়গা যে সমস্ত অসহায় মানুষগুলো শুয়ে রয়েছে আল্লাহ আরেক দোকান থেকে একটা কার্টুন আনি দিয়ে শুইবে কার্টুনটা অত দেয় না কার্টুনের কেজি দশ বারো টিয়া বেছে কিভাবে শুই সে আল্লাহ গায়ে কি দিছে মায়ের ছেলেরা আল্লাহ তুমি তাদেরকে রহমতের চাদর দিয়ে আশ্রয় দাও ওদের কথা চিন্তা না করার কারণে বিশ্বে আল্লাহ ভূমিকম্প ভূমিকম্পাদের ভূমিকম্পের ফজিলত কি জানছি বিপদে না ফোড়ন ছাড়া বুঝ দিল জাফান হেদিন হুন্স আর একত্র হয়েছে ভূমিকম্প লাড়া দিলে তার কেউ ডরে বিল্ডিং না জন্য আছে খালি গায়ে এই বাচ্চা লো এইভাবে থাকতে হইব ফাইনাল এই কথা চিন্তা করি করি অন্তত জনে একটা কম্বল নিজে নিজে সিস্টেম করে দিবেন বেশি দাম নাই দেয়া দিবেন প্রতিবন্ধী যারা পাগল ছাগল যারা আছে অসহায় যারা আছে দিবেন হাসটাও হোক অসুবিধা নেই বা একটা কার্টুন দিবেন বা কিচ্ছু নেই কত দোয়া করবেন শুভের সময় আল্লাহ এই প্রাণীগুলাকে আপনি কত আশ্রয় দেন আমিন এই হইল দায়িত্ব মুসলিম মিল্লা তাম পৃথিবীতে সেরা হয়েছে তাদের আমলে সেই টেন্ডেন্সি সে অনুভূতি আমাদের থেকে চলে গেছে আল্লাহ তো এখন এই কি এই তাউল আকাল্লামিন হাক্কে মানে ব্যক্তিকে তার হক থেকে কম দেওয়া তো এখন দায়িত্ব করা দায়িত্বপ্রাপ্ত কারা যারা চাকরি বাকরি করে যে যে যেভাবে আছে সুরে কাসাসের ছাব্বিশ নম্বর আয়াতে আছে মুসা আল্লাহিসাল্লাম তো দায় হাত দিছে মিশর তো ওই মা দায় চলিয়ে এসে সোহেব আলাহিসাল্লাম তো জানে এই হতে এই জামানার নবী আইব তার লগে আর মাইয়ার বিয়ে হইবো উনি আদম আলাহিসাল্লাম থেকে যে লাডি হয়েছে জান্নাত থেকে আনা এই লাডি ওনারে দিব এই লাডির মধ্যে মজা যা সুমান আমি পড়ি গা না ফৈস আমি খাইছি যেহেতু সব দায়িত্ব আমার তুই শুধু রানের ভিতরে আদ দি আর কত স্মরণ দিতাম স্মরণ দিতে দিতে আজ দীর্ঘ হয়ে গেছে রানের ভিতরে কেন তোরা রাত রানও কি বুঝলাম না আত্মা থাকবে ঠান্ডা হিন্দি গরম করস কে ফের তিনি কোথাকার এখানে একটা চিকিৎসা বিজ্ঞানের যুক্তি আছে আমি কিন্তু এটা কইতার ন এমনি তো পৃথিবীতে আর বদনামি আর বেলে মুখোশ যদি আমি এমবিবিএস ডাক্তার হইতাম তাহলে আর কেউ বদনামি করতি না একসিডেন্ট রুগী আইলে তো ডাস্টা ধরিয়ে এলেন ফিরে কোন আন্ডার দুঃখ আছে কোনদিন ডাক্তারের শরম দেশ আয় তো কলবের ডাক্তার অর্শভগন্ধ রইলে তো গ্লাভস লাগাই এনে ডারে কেন আপ করে দিতাম বেটা খালি হুজুর হয়েছি কে ইয়াল্লাহ মানি বা আর যেন গুণাগারে সাগি আয় তিনকে চুরি করছি যে হ্যাঁ কাশ দেয় না কাশও দেন কিস্তিদের হ্যাঁ তার আনে তো আটখোল ওয়াজেভাবে চলবার জন্য নতুন বিষয়টা আমার লাইফও করি নো কত করতাম হুরেন ওয়াজ করতে করতে জিয়েনে যায় কো জান্নাতের ওয়াজ করেন জাহান্নামের ওয়াজ করেন এই জান্নাতের ওয়াজ জিয়েনে যায় দিনে রাইতে খালি আমার জেন জান্নাত আই লিয়ে যাইছি জাহান্নামের ওয়াজ করতাম কইলে ভাই শুনে না এদিন না বড়রা লোকাইছে বিশ হাজার ওরা জাহান্নামের ওয়াজ ধরছি লোক বিশ গা ছিল বেগুন গেছে গা আয় তো জানি আয় যেরকম চিটিং তোরাও ফুরাও ফুল কমিটি কমিটির চিটিং মহাসচিব আর আমি যে তোদের উপরে সিটিং এটা তোরা জানো স্যার হলো আইনে যান ক্লাসে দুঞ্জমি গো নাই কোন তোরা যে আমলের ছাত্র হে আমলের আডা টিচার তোরা একশোটা সিটারি জেন লাডা একশো এক নম্বরটা জানি কারণ আর লাঙরে এসে আর বসাইত না আমি অনেক গবেষণা করছি দীর্ঘ ছোট্ট এই বিশ বাইশ বছরে ওয়াজের জীবনে যদি একজন রোজাদারের এক মাখন খাওয়াই ইফতারে তিনটা আজোয়া খেজুর এক গ্লাস দুধ খাওয়াই এক গ্লাস অ্যালভোরা শরবত তারপর ইস্যু গলের শরবত এরপরে কি এই আপনার এই না রু ভালো ভাল বেলের শরবত দুগা দেশি ডিম হাঁসের ডিম যদি বুড়ি খাওয়াই দিই হরিয়ে দেখবি মুখে আফসোস করবে কিটা খাইলাম আফসোস করে তন করে ন জানি না ল্যাঙ্গুয়েজটা কি না তোরা কিন্তু যে মাল খাওয়াই দিছি আমি এই মালে বড় কি হয়েছে পুরা সারা দিনের আঠারো ঘন্টার রোজার দুর্বলতা যায় রাত্রে স্ত্রী সহবাস করার মতো ক্যাপাসিটি দি দিছি আই দুইটা ডিমে আঠাশ আঠাশ রকমের প্রোটিন চোদ্দ করে আঠাশটা সরাসরি দেহ রিসিভ করিয়ে গেছে বুড়িকে বাবির ওই খুশি করতে পারবো কিন্তু খুশি নাই যদি এক বল বুটমুড়ি দিতে আরি আর হাঁস গাপ বাইমরিচ তেলে বাজি নুনের লগে মিশে যদি দিতে আরি হ্যাঁ ঠাডাই খাই আল্লাহ মাগরি বড়ি এটা যন্ত্রণা আল্লাহ ভাষা কেপুটা রে খা আল্লাহ হেপুটা আর হেট ঠান্ডা করছে হেপুটার হেট আল্লাহ ঠান্ডা করো ও গোড়ার কুত্তার মতো এই খানা তো বিষে ধরিয়ে গেলেছে ইডি হরের দিন দিনের দুইটা পর্যন্ত হেডে তু নমন পর্যন্ত আগি আর তার শান্তি নেই কিন্তু আমি পাল্লাটা খাবাইছি তো আচ্ছা এই জন্য আমি জানি আমি আটান্নব্বই পার্সেন্ট ও আজ গাইড দিয়ে দিতে করে বুট মরি মারি দুই পার্সেন্ট ডিম দি আই জানি তোরা দে সিটিং পুরা সিটিং তাহলে সিটিং এর হইলে এতে কত বড় সিটিং হইব